একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি জানেন কি ভারতের চন্দ্রজয় নিয়ে সারা পৃথিবীতে কেন এত হইচই পড়ে গেছে? মার্কিন যুক্তরাষ্ট্র 1969 সালে অ্যাপোলো 11 মিশনে মানুষ প্রথম চাঁদে সফল অবতরণ করে। এরও 10 বছর আগে অর্থাৎ 1959 সালে রাশিয়া মনুষ্যহীন লুনা 2 চাঁদে অবতরণ করিয়ে চন্দ্রজয় সম্পন্ন করেছিল। এরপর চীন। কিন্তু ভারতের চন্দ্রজয় কেন ব্যতিক্রম? কেন সমস্ত পৃথিবীর মনোযোগ ভারতের চন্দ্রযান 3-এর দিকে? আজকের ভিডিওতে আমরা চন্দ্রযান 3 এবং ভারতের চন্দ্রজয় কেন ব্যতিক্রম তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম কোন দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখলো ভারত। গত 23 আগস্ট বুধবার বাংলাদেশ সময় 6:34 চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন যে সকল নভোযান পাঠিয়েছিল সেগুলো নেমেছিল চাঁদের বিষুবরেখার কাছাকাছি, চাঁদের দক্ষিণ গোলার্ধে। চন্দ্রযান 3-ই একমাত্র নভোযান যা সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে পেরেছে। চাঁদের দক্ষিণ মেরুকে মনে করা হয় গুপ্তধনের আরো। এর অন্ধকার, হিমশীতল, পাথুরিকণার পরতে পরতে রহস্য জড়িয়ে আছে। মহাকাশ বিজ্ঞানীরা মনে করেন তেজস্ক্রিয় মৌলের ভাণ্ডার রয়েছে চন্দ্রপৃষ্ঠের রুদ্ধদ্বার এই দক্ষিণ মেরুতে। বিজ্ঞানীরা বলছে বরফের অণু বা হাইড্রোক্সিল যৌগ হিসেবে চাঁদের এই অংশে পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। 2008 সালে ভারতের চন্দ্রযান 1 অভিযানের মাধ্যমে ইঙ্গিত পেয়েছিল যে চাঁদের মেরু অঞ্চলের গভীর গর্ত বা ক্রেটারে পানির সন্ধান পাওয়া যেতে পারে। চাঁদের মাটিতে পানি এবং কি কি খনিজ রয়েছে তার সন্ধান করার জন্য চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমকে ও রোভারকে পাঠিয়েছিল ইসরো। কিন্তু বিক্রম চাঁদের মাটিতে হার্ড ল্যান্ড করে বা আছড়ে পড়ে। চাঁদে পানির অস্তিত্ব খুঁজে পাওয়া গেলে তা একদিকে যেমন চাঁদে মানুষের বসতি করার স্বপ্নকে আরো একটু বাস্তবমুখী করবে, সেই সাথে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব সম্পর্কেও মানুষকে নতুন করেও ভাবতে হবে। তবে কেবল জ্ঞানার্জন বা গবেষণার আকাঙ্ক্ষা থেকেই নয়, এই দক্ষিণ মেরুকে নিয়ে প্রতিযোগিতার পেছনে রয়েছে ব্যবসায়িক চিন্তাভাবনা। বিশ্বের যত স্পেস এজেন্সি আর ব্যক্তি মালিকানাধীন স্পেস কোম্পানি আছে সবাই দক্ষিণ মেরু সম্পর্কে জানতে চায়, কারণ এখানে সম্ভাব্য বরফ পানির মজুদ থাকলে একবারে মানব বসতি না করতে পারলেও অদূর ভবিষ্যতে স্পেস স্টেশন নির্মাণের জন্য সবচাইতে উপযোগী হবে চাঁদের এই অংশ। তাই চাঁদের অংশ পৌঁছানো মানে বিজ্ঞানের নিজেদের সক্ষমতার প্রদর্শন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্য। কিন্তু গোলাপে সৌরভের সাথে যেমন কাঁটার আঘাতের ভয় থাকে, তেমনই এই দক্ষিণ মেরুতে অবতরণ করাই সবচাইতে বেশি চ্যালেঞ্জিং। তার কারণ এখানে তাপমাত্রা অতিরিক্ত কম, -230°C এর নিচে। এখানকার ভূমির উপর বেশ প্রতিকূল ও বিশাল সব খানাখন্দময়, আবার সূর্যের আলো সেখানে তেমন পৌঁছাতে পারে না, যার কারণে চাঁদের দক্ষিণ মেরু অন্ধকারেই থাকে। দক্ষিণ মেরু জয়ের প্রতিযোগিতায় ছিল রাশিয়াও। রাশিয়ার লুনা 25 ভারতের চন্দ্রযান 3-এর আগেই চাঁদে অবতরণ করার কথা ছিল, কিন্তু 20 আগস্ট রোববার সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। এর আগেও বেশ কয়েকটি দেশের মিশন এভাবে ব্যর্থ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরু বিষুবীয় অঞ্চল থেকে বেশ দূরে। দক্ষিণ মেরু অঞ্চলটিতে প্রচুর মৃত আগ্নেয়গিরি জ্বালামুখ এবং গভীর খাদ রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। 2019 সালে ভারতেরও এই ধরনের একটি মিশন ব্যর্থ হয়েছিল। তাছাড়া ভারতের চন্দ্রযান 3-কে চাঁদে পাঠানোর এই মিশনে খরচ হয়েছে $6.1 বিলিয়ন অর্থাৎ $7.5 কোটি, বাংলাদেশি প্রায় ৮২০.8,07,500 টাকা। আর গত রোববার চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়া রাশিয়ার মহাকাশযান লুনা 25 এর ব্যয় $200 মিলিয়ন, যা চন্দ্রযান 3-এর দ্বিগুণেরও বেশি। এর আগে এত কম খরচে কোনো দেশ মহাকাশ অভিযান সম্পন্ন করতে পারেনি। চন্দ্রযান 3-এ আছে একটি ল্যান্ডার ও একটি রোভার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে ল্যান্ডারটির নাম রাখা হয়েছে বিক্রম এবং রোভারের নাম প্রজ্ঞান। চন্দ্রযানটি চাঁদে অবতরণের পরপরই ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে নেমে কাজ শুরু করে দিয়েছে। এটি চাঁদের বুকে নেমে 14 দিন ধরে যাবতীয় তথ্য সংগ্রহের পাশাপাশি সেখানকার মাটি, পানি, বাতাস বিশ্লেষণ করে তথ্য পাঠাবে ইসরোকে, যা শুধু ভারতের নয় গোটা পৃথিবীর গবেষণার কাজে অমূল্য সম্পদ হয়ে উঠবে।